মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয়ে মাঝি, যতন করে হৃদয়ে মাঝি, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। সম্মানিত হাজরা, আখিরাত শব্দটি আরবি, এটা কি শব্দ? আরবি। এর আবিধানিক অর্থ হলো পরকাল বা পরজীবন, পরকাল বা পরজীবন। এখানে ইসলামের পরিভাষায় যে কথাটি এখানে বলা হয়েছে, এটি হলো মৃত্যুর পর হতে মানুষের যে অনন্ত জীবন কাল শুরু হয় তাকে আখেরাত বা পরকাল বলা হয়। এটা হলো শরীয়তের পরিভাষ, ইসলামী শরীয়তের পরিভাষা। সম্মানিত হাজেরা, কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা বলেছেন যে মুত্তাকিন পরকালের উপর বিশ্বাস করে, অবিল ইয়াউমিল আখির, অবিল ইয়াউমিল আখির বা অবিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন শরীফে আছে না? নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরকালের বয়ান দিতেন, কবরের বয়ান দিতেন, তখন কিছু লোক একটা উক্তি করেছিল, তারা বিভিন্ন ভাবে রাসূলকে বলতেছিল যে এসবের মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন সেই উক্তিগুলো কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। সূরা মুমিনুন পৃষ্ঠা নাম্বার হলো 348, লাইন হলো 8, আয়াত নাম্বার 82। রব্বুল আলামিন বললেন ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন। রব্বুল আলামিন বলেন, তারা বলে যে আমরা যখন মরে মাটির সঙ্গে মিশে যাব, মাটির সঙ্গে যখন মিশে যাব হার বিচ্ছিন্ন হয়ে যাবে, এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করতে পারবে নাকি? কাফেরদের কথা। তারা আল্লাহর নবীকে বলেন যে ও নবী শোনো, মানুষ যদি মরে যায় মাটির সঙ্গে মিশে যায়, আবারও আল্লাহ মাটি থেকে তাদেরকে বাহির করতে পারবে নাকি, জীবিত করতে পারবে নাকি? আমার বাবা পুনরায় জীবিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অবশ্যই তারা আবার পুনরায় জীবিত হবে, আমি আল্লাহ তাদেরকে আবার পুনরুজ্জীবিত দান জীবন দিব। কেননা তোমরা যখন মাটি দাও তোমাদের কি হুঁশ নাই? মিনহা খলাকনাকুম ওফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পরে কি বলি না, এইটা পরে পরে আমরা মাটি দেই। অনেকে এ দোয়াও জানি না, কথা কয় বোকার মতন গিয়ে কিভাবে দেয়, মাটিতে কিভাবে দেয় তাও জানে না, জানা জানা আমাদের নিয়ত কি তাও জানে না, জানা জানা আমাদের কিভাবে পড়া লাগে সেটাও জানে না। অথচ বয়স হয়ে গেছে 65 বছর, 55 বছর, 55 বছর, কোন দিন জানি মরে যায়, জানা জানা আমাদের তরিকা জানে না। কথা বলেন কি ভুল কইলাম? হুজুর কবরের পাশে দাঁড়ায় একা হুজুর দোয়াটা একটু জোরে জোরে পড়ে, হুজুর জোরে জোরে দোয়া হবে। হতভাগা মুসলমান, কপাল পোড়া মুসলমান, পৃথিবীর সব কিছু জানলাম, পৃথিবীর সব খবর নিলাম, হায় হায় মরবো যে জানা জানা আমাদের দোয়াটা আর কবরে মাটি দান দোয়া এটা জানলাম না। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত আয়াত নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 447, লাইন হলো 8, রাব্বুল আলামিন বললেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লা মাবউসুন। যখন
মাটি হয়ে যাব এবং শুধু হাড় হয়ে যাব তারপর কি আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দা করতে পারবে নাকি আল্লাহ সূরা সাফফাত এই কথা বললেন আর আদের সূরা মুমিনুন ওই কথা বললেন কাফেরদের উক্তিটা আর সূরা সাফফাতের মধ্যেও আল্লাহ এই একই কথা বললেন সম্মানিত ভাইরা সূরা সাফফাতের 53 নম্বর আয়াত 448 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন আল্লাহ সেখানেও বলে দিলেন আইদা মিতনা ওয়াকুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লা মাদিনুন ওখানে হলো মাবউযুন আর এখানে হলো কি মাদিনুন সূরা সাফফাত 53 নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর হলো 448 লাইন হলো 13 আল্লাহ বললেন আমরা যখন বান্দার উক্তি হলো আমরা যখন মরে মাটি হয়ে যাব এবং হাড় হয়ে যাব তারপর কি আবারও তিনি জীবিত করতে পারবেন আল্লাহ এখানেও বলে দিলেন রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন সূরা কফ আয়াত নাম্বার হলো 3 4 নাম্বার লাইন রব্বুল আলামিন 519 নাম্বার পৃষ্ঠায় জানিয়ে দিলেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান তুরাবান যালিকা রুজুউন বাঈদ যখন মরে মাটি হয়ে যাব তখন পুনরায় জীবিত হওয়া এরূপ জীবিত হওয়া তো বিবেক বুদ্ধির বাইরে এটা আদৌ সত্য নয় কিছু কিছু উক্তি মানুষ সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী শক্তি আল্লাহ নবীর বিপক্ষের শক্তি কোন শক্তি সেটা শয়তানি শক্তি আবু জেহেলের শক্তি উতবা সাহেবাদের শক্তি তারা বলেছিল যে এটা কখনো সম্ভব নয় রজুল বাঈদ এটা আদৌ সম্ভব হতে পারে না সম্মানিত হাজেরান সম্ভব হতে পারে না আমার আল্লাহ বললেন এটা অবশ্যই সম্ভব এটা আমি আল্লাহ পারি কে পারেন আল্লাহ পারেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়া পৃষ্ঠা নাম্বার 536 লাইন হলো 12 রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ওয়াকিয়া 47 48 49 নাম্বার আয়াত তিনটা আয়াত আল্লাহ সুন্দর করে সন্তানদিকে জানিয়ে দিলেন ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়াকুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লা মাবউযুন আওয়া আবাউনাল আউয়ালুন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা মাবউলা মাজমুউনা ইলা মীকাতি ইয়াউমিন মাআলুম আল্লাহু আকবার পর আর তারা বলতো আমরা যখন মরে মাটিতে পরিণত হয়ে যাব এবং হার হয়ে পড়ে থাকব তখন কি আমাদের পুনরায় জীবিত করে ওঠানো হবে হার হয়ে পড়ে থাকব তাদের কথাটাও ঠিক মানুষ যখন মরে যায় এক বছর পর দেড় বছর পরে দুই বছর পরে যদি পরিবারে কেউ মনে করে আমার বাবার কবরের ভিতরে আমার মাকে দাফন করব আমার ভাইকে দাফন করব ওই কবর খনন করার সময় দেখবেন কবর জিনারা খোঁড়েন খুঁড়তে খুঁড়তে হাড় হাড্ডি গুলো বাহির হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাড় হাড্ডি বাহির হয় না হ্যাঁ বড় বড় হাতের এই শলাগুলো পায়ের শলাগুলো বুকের হাড়গুলো মাথার খুলিটা এই মানুষটা একসময় কত দামি মানুষ ছিল গো এই মানুষটা একসময় কত পাওয়ারফুল মানুষ ছিল আর সেই মানুষটা আজকে কবরের ভিতরে শেষ হয়ে গেছে হ্যাঁ আপনার সমস্ত গায়ের বস্তু সব কিছু শেষ হয়ে মাটির সঙ্গে মিশে গেছে হাড়গুলো পড়ে আছে আর কবর খনন করতে গিয়ে সব হাড়গুলো যখন বাহির হয় এক জায়গায় করে রাখে মাকে আবার ওখানে মেটে মাটি দেওয়ার পরে হাড়গুলো আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার দাফন করে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা সেই কথা বলতেছে যখন হাড় হয়ে আমরা পড়ে থাকবো তখন কি আবার আমাদের জীবিত করে উঠানো হবে এবং আমাদের পূর্বপুরুষ যারা পূর্বেই চলে গেছেন পূর্বপুরুষ যারা পূর্বেই চলে গেছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা মাজমুউনা ইলা মীকাতি ইয়াউমিন মাআলুম যারা পূর্বেই চলে গেছে হে নবী ওই লোক
লোকদের বলুন নিশ্চয়ই আগের এবং পরের সকলকেই একদিন অবশ্যই একত্রিত করা হবে। আগের এবং পরের সকলকে একদিন কি করতে হবে? একত্রিত করা হবে। এর সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সে সময়টা কখন? ইয়াউমুল কিয়ামত। সুবহানাল্লাহ, পরকাল, ইয়াউমুল কিয়ামত মানে পরকালের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, আর সমস্ত মানুষ সেদিন একত্রিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার জন্য। আর হাজিরা দিয়ে তারা ক্ষান্ত নয়, হাজিরা দিবেন, আর আল্লাহ বিচার ফয়সালা করবেন সেদিন, যেদিন যার কপালে যেটা আসবে সেটাই মেনে নিতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আফামা নাহনু বিমাইতিন, সূরা আস-সাফফাত আয়াত নাম্বার হলো 58, পৃষ্ঠা নাম্বার 449, এক নাম্বার লাইন, আফামা নাহনু বিমাইতিন, আমাদের তো আর, তারা বলে আমাদের তো আর মৃত্যু হবে না, মানে আমরা তো একবার মরে গেছি আর তো আমাদের মরা লাগবে না, প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না, আমরা তো মরণের সময় যে কষ্ট পাইছি আরো কি আমাদের শাস্তি দিবে নাকি? ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 449 নাম্বার পৃষ্ঠা, এক নাম্বার লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা সাফফাতের 59 নম্বর আয়াত, ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। আল্লাহ বললেন যে প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও আর দেওয়া হবে না, শাস্তি হবে না, একটু দাঁড়াও, শাস্তি আছে না নাই? টের পাবা, শাস্তি আছে না নাই? সম্মানিত ভাইরা, বান্দার হওয়া উচিত, পরকালেই হলো বান্দার প্রার্থনা হওয়া উচিত, আয় রব্বুল আলামিন ও মাবুদ, দুনিয়ার সুখ শান্তি তো আছেই, আমাদের এই দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী স্থায়ী নয়, আয় আল্লাহ আমাদের মরার পরে চলে যেতে হবে কবর হয়ে হাশরের ময়দানে, সেখান থেকে আমাদের জান্নাত, আমাদের বাড়ি সেখানে যেতে হবে। এই জন্য বান্দার সবচাইতে বড় হলো যে পরকাল কামনা করা, পরকালের সুখ শান্তির কামনা করা, এটা আল্লাহর কাছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন সূরা তাওবা, আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফিসাবিলিল্লাহি ইযাক্বালতুম ইলাল আরদি আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আমার আল্লাহ বললেন হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমাদের কি হলো যে তোমরা যখন তোমাদের কি আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে ভুতলে ঝুঁকে পড়ো, তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনের পরিতুষ্ট হয়েছ? পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ একেবারেই অকিঞ্চিত, সামান্যতম, মানে কিচ্ছু না। দুনিয়ারে জমিন, দুনিয়ারে সুখ শান্তি, পরকালের তুলনায় কি? কিছু কিচ্ছু না। দুনিয়ারে ডিজাইন পরকালের, যে পরকালের তুলনায় কিচ্ছু না। দুনিয়ারে শান্তি পরকালের তুলনায় কিচ্ছু না। বিধায় আল্লাহ এ দুনিয়ার জমিনে এসেছি, তুমি আমাদেরকে প্রেরণ করেছো, আমরা জানি এটা একটা পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? এটা হলো পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গায় আমাদেরকে উত্তীর্ণ হয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যারা স্থায়ী, এই ক্ষণস্থায়ী থেকে আমাদেরকে স্থায়ী, এটার শুরু আছে শেষ আছে, কিন্তু যেটার শুরু আছে শেষ নাই, আল্লাহ আমাদেরকে তুমি সেই জায়গায় পৌঁছে, সেই জায়গা কোথায়? পরকাল। সেই জায়গা কোথায়? জান্নাত। সেই জায়গা হলো হাসর হয়ে, পরকাল হয়ে, কবর হয়ে, হাসর হয়ে, মিজান হয়ে, আপনার পরকাল হয়ে, হাসর হয়ে কোথায়? জান্নাত। করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, যদি কেউ পার্থিব জীবন
ওহার শুভা কামনা করে তবে দুনিয়াতে আমি তাদের কর্মের পুণ্য ফল দান করি এবং সেথায় তাদেরকে কম দেওয়া হবে না সম্মানিত ভাইরা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফীহা ওয়া হুম ফীহা লা ইয়াবখাসুন আমরা আল্লাহ বললেন সূরা হুদ 15 নম্বর আয়াত 224 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন রব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি কেউ পার্থিব জীবন উহার শোভা কামনা করে আখেরাতের জীবনকে ঠিক রেখে মানুষ সেটাই পারে যে আল্লাহ তুমি দুনিয়াও শান্তি দাও আখেরাতেও এ দোয়া আমরা করি কি করি না আয় আল্লাহ তুমি আমাদের দুনিয়াও শান্তি দাও আখেরাতেও শান্তি দাও আমাদের বাচ্চা কাচ্চা আমাদের মা বাবা আয় আল্লাহ দুনিয়ায় যা নিয়ামত তুমি দিয়েছো যেমন বান্দা দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি জন্মসূত্রে যা যা নিয়ামত আমার শরীরে দিয়েছো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটাও সে নিয়ে নিও না সুবহানাল্লাহ কয় আল্লাহ তুমি চোখ দিয়েছো জন্মসূত্রে আল্লাহ তুমি আমার হাত দিয়েছো পা দিয়েছো রব্বুল আলামিন তোমার কাছে আমাদের প্রেয়ার দোয়া আল্লাহ যা যা দিয়েছো মরণ পর্যন্ত একটাও সে নিয়ে নিও না আয় রব্বুল আলামিন দুনিয়াও শান্তি দাও আখেরাতে শান্তি দাও এই দোয়া যারা আল্লাহর কাছে করে সূরা হুদ 15 নম্বর আয়াত আল্লাহর কোরআন বললেন যে তবে দুনিয়াতে আমি তাদের কর্মের পুণ্য ফল আমি দান করি দুনিয়াতে আমি দেই আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটাও তাদেরকে কম দেওয়া হবে না সেটা বলতে পরকালেও তাকে কি কম দেওয়া হবে না তাকে দুনিয়াও দেওয়া হবে পরকালেও দেওয়া হবে যাদেরকে আল্লাহ দুনিয়াও দিবে পরকালেও দিবে সেই তো গোল্ডেন ঠিক কি না সেই কি সেই তো হলো গোল্ডেন সেই তো হলো লাকি ম্যান সেই তো হলো একেবারে সোনায় সোহাগা আমরা বাগধারায় পড়েছিলাম সোনায় সোহাগার বাগধারা কি বলেন যেমন বর তেমন কনে ও যেন সোনায় সোহাগা কি কথা কন না কি বাগধারা কি যেমন বর তেমন কনে ও যেন কি সোনায় সোহাগা এখন আল্লাহ দুনিয়াতে যাদেরকে দিবেন আখেরাতেও দিবেন তারাই তো সোনায় সোহাগা জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ দুনিয়াও দিছেন আমার নবীকে আখেরাতেও দিছেন কথা বলেন না কথা বলেন না হ্যাঁ আমার নবীকে আল্লাহ দুনিয়ায় সম্মান দিছেন কি দেন নাই খালি কি টাকা হলেই সে সম্মান নাকি না 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 আমার ভাইরা সবচাইতে বড় সম্মান হলো দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে সম্মানিত করেন জোরে বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার নবীকে আল্লাহ সম্পদশালীও বানায় দিয়েছেন খাদিজার সম্পদ দিয়া কথা বলেন আমার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে সম্মান করেছেন আমার নবীকে বাইতুল মাকদাসের সমস্ত নবীদের ইমাম বানায় সম্মান করেছেন সুবহানাল্লাহ কোন আমার নবীকে রব্বুল আলামিন জান্নাতেও আল্লাহ নবী সর্দার থাকবেন ও আমার ভাইরা কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করার যোগ্যতা থাকবে না সবাই সুপারিশ করার যোগ্যতা হারিয়ে ফেলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার দায়িত্ব দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী তো দুনিয়াও লাকি আখেরাতেও লাকি আল্লাহু আকবার এজন্য বলেছেন যে ওরাই কামিয়াবি যারা দুনিয়াও পুণ্য ফল আল্লাহ তাদেরকে দিবেন এবং আখেরাতে তাদেরকে কম দেওয়া হবে না আখেরাতে পুণ্য দিবেন রব্বুল আলামিন বলেন তাদের জন্য পরকালে আর যারা এই পৃথিবীর জমিনে অহংকার বশত দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা দাম্ভিক্য করে চলবে আল্লাহ তাদের জন্য পরকালে অগ্নি ব্যতীত অন্য কিছুই তাদের জন্য নেই এবং তারা যা করে পরকালে তার ফল হবে এবং তারা যা করে থাকে এগুলো নিরর্থক যারা আল্লাহর আল্লাহর সাথে বেঈমানি করবে যারা মুসলমানদের সঙ্গে বেঈমানি করবে তারা পরকালকে অস্বীকার করবে এক কথায় পরকালকে কি করবে অস্বীকার করবে আমার ভাইয়েরা তাদের জন্য এরকম অবস্থা হবে তাদের অগ্নি ব্যতীত তাদের কপাল আর কিছুই থাকবে না তাদের সমস্ত কিছু নিষ্ফল হবে আমি তো ওই যে বললাম একটু আগে শুরুতেই বলেছি যে মানে তাবলীগের দেখা যাবে যে 50 বছর তাবলীগ করছে কত সওয়াব না 50 বার তাহাজ্জুদ পড়ছে কত সওয়াব তারপরে আপনার 10টা মসজিদ বানায় দিয়েছে 10টা মাদ্রাসা বানায় দিয়েছে
রাস্তা বানায় দিয়েছে, কালভার্ট বানায় দিয়েছে, ব্রিজ বানায় দিয়েছে, গাছ রোপণ করে মানুষকে বাতাস খাওয়াচ্ছে, মানুষকে রেস্টের ব্যবস্থা করে দিচ্ছে, রেস্ট হাউস বানায় দিচ্ছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কিছু তার কোনো কাজে আসবে না। তার কারণ এগুলো ছিল মানুষ দেখানি, এগুলো ছিল কি মানুষকে দেখানোর জন্য, এগুলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। অর্থাৎ তার ঈমান ছিল না, ঈমান ছিল দুর্বল, ঈমানে বলিয়ান ছিল না, ঈমান মজবুত না থাকার কারণে কোনো আমলই তার কাজে আসবে না। এজন্য একটা হাদিস আপনারা সকলেই জানেন, ছোট বাচ্চারা পড়ে মাদ্রাসায় নূরানীর ক্লাসে, বাচ্চারা প্রথম জামাতে আছে, দেখবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ঈমানকে মজবুত করো, এই দৌলতকে আগে ঠিক রাখো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুদ 16 নম্বর আয়াত 224 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানউ ফিহা وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ। যদি কেউ পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে দুনিয়ার জমিনে সব কিছু দেওয়া হবে, আখিরাতেও কম দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য পরকালে অগ্নিবেদিত অন্য কিছু নেই, এবং তারা যা করে পরকালে তা নিষ্ফল হয়ে যাবে, নিষ্ফল হবে, এবং তারা যা করে থাকে তা নিরর্থক, কোনো কাজে আসবে না। যারা মুমিন হয়ে পরলোক গমন করবেন, কামনা করেন আল্লাহ মুমিন হয়ে যেন মরতে পারি, ইমানদার হয়ে যেন মরতে পারি, এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের এই তারাদের এই চেষ্টা স্বীকৃতি হয়ে থাকবে, আল্লাহ বিফল বিফলে দিবেন না। যারা ইমানদার হয়ে মুমিন হয়ে মরার জন্য আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ বলেন এই কামনা তাদের স্বীকৃতি হয়ে থাকবে, আমি রব্বুল আলামিন বিফলে দিব না। জোরে কন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল 19 নম্বর আয়াত পৃষ্ঠা হলো 285, লাইন হলো 2, আল্লাহ বললেন আল্লাহ।